স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। নারী নিরাপত্তার স্বার্থে এবং নারী স্বাবলম্বীকরণের লক্ষ্যে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে যুগান্তকারী পদক্ষেপ, আর তার নাম স্বাবলম্বী প্রজেক্ট। কি এই স্বাবলম্বী প্রজেক্ট? চণ্ডীতলা থানার অন্তর্গত বিভিন্ন স্কুল কলেজের মেয়েদের নিয়ে শুরু হতে চলেছে 3 মাস ব্যাপী ক্যাডেটের প্রশিক্ষণ শিবির। আর প্রশিক্ষণ শিবির শেষে মিলবে শংসাপত্র। আজ তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ্যেন। এছাড়া উপস্থিত চণ্ডীতলার এসডিপিও তমার সরকার, অ্যাডিশনাল এসপি কৃষ্ণু রায়, চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পালসহ একাধিক পুলিশ আধিকারিকগণ। উক্ত প্রশিক্ষণ শিবিরে আসা গরলগাছা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তৃষা জানান, পুলিশের এই পদক্ষেপে আমরা খুব খুশি এবং আগামী দিনে আমরা নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারব। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। মজার মধ্যে ওরা যদি কিছু শিখে আমরা ওটাই চাইছি। আর 75 হিউজ নাম্বার, তো আমি আশা করছি আমরা একটার দিকে চালু করছি। অ্যাকচুয়ালি একদিন বা দুদিন করাই যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু একদিন বা দুই দিন আমি এটা মানে আই এম নট ভেরি ইন্টারেস্টেড, কারণ আমি চাই কিছু একটা একটু কেন একটা 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 কোর্স টাইপ যদি হয় তাহলে ওরা শিখতে পারবে জিনিসটা, ওদের মাইন্ড একটু মনে থাকবে আর কি। তো দেখা যাক, আপনার ইচ্ছা আছে এটাই আছে, এখানে যদি আমরা সাকসেসফুল হতে পারি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতেও চালু করবো। স্যার রিসোর্স একটা প্রশ্ন, এই যে সামনে আগার সময় দুর্গা পূজা আসছে, এদের কি তাতে কি দেখা যাবে কি এদেরকে? দুর্গা পূজা এটা তো বলতে পারছি না, কিন্তু এদের ক্লাস তো আমরা শেডিউল করে দিচ্ছি, ক্লাস হবে। আই ডোন্ট থিংক সো এটা কোনো রিলেটেড আছে, তো ওদের ক্লাস হবে, কিন্তু ফাইনাল ডেতে এরা কি শিখেছে আমি নিশ্চয়ই আসবো। স্যার মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলছে যে নারী নিরাপত্তার স্বার্থে বিভিন্ন রকম কোর্স থেকে শুরু করে বিভিন্ন রকম দেখা যাচ্ছে একাধিক মিছিল হচ্ছে, সেখানে পুলিশের কোনো পারমিশন নেওয়া হচ্ছে না, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন কালকে নবান্ন থেকে, কি বলবেন এই ব্যাপারে? যারা আমার এখন কিছু বলার নেই, আই হ্যাভ কাম ফর দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামের জন্য আই ডোন্ট থিংক সো ইটস দ্য রাইট টাইম টু ফর মি।